গুড মর্নিং ফ্রেন্ডস, তো এখন বাজে ভোর 4টে। দেখো ভালো অন্ধকার আছে, তো আমি মোমবাতি ধরাবো, ওই জন্য আমি ঘুম থেকে উঠে পড়েছি। তো এখন আমি ঠাকুরের সামনে মোমবাতি জ্বালাচ্ছি, তো আমি প্রত্যেকটা ঘরে মোমবাতি লাগাবো, যেমন আমরা কালী পুজো দুর্গা পুজোর সময় পুরো ঘরে লাগে আলো করি, তো ওরকম করব। কারণ মহালয়া মানে তো মা দুর্গার আগমন, তো আমাদের বাড়ি মানে আমার বাপের বাড়িতে আমার বাবা মহালয়ার দিন ভোরবেলা উঠে মোমবাতি নিয়ে আসতো, আমরা সবাই মিলে মোমবাতি লাগাতাম, তারপরে ঠাকুরের কাছে মোমবাতি ধরাতাম। তো এখন ওই যে আমি মোমবাতি জ্বালাচ্ছি, আমার হাজবেন্ডও উঠে পড়েছে। আর বেশ, মহালয়া মানেই তো দুর্গাপূজা, দুর্গাপূজা লাগে, একটা ভাব লাগে যে দুর্গাপূজা চলে এসেছে। তো মা দুর্গা আসছে যখন, তখন তো আমাদের ঘরকে একটু আলোকিত করতেই হয়, তো ওই জন্য আমি মোমবাতি লাগাচ্ছি। তো আগের বার আমি ঘুম থেকে উঠতে পেরেছিলাম না, একদম 6:30টার সময় উঠেছিলাম, তবুও আমি ধরিয়েছিলাম। কিন্তু একটু ভোরবেলা উঠলে কি হয়, ওই সময় লাগালে বেশ ভালো লাগে। আমি ঘরের লাইটগুলো বন্ধ করে দিয়েছি যে দেখতে ভালো লাগবে। তাই এরপরে আমরা মহালয়া চালিয়েছি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রেরটা। আর আমি যখন ঘুম থেকে উঠেছিলাম তখনও কে যেন মাইকে একটা চলছিল, শুনতে অসাধারণ লাগছিল। আর ভোরবেলা উঠে মনটা এত ভালো লাগছিল না, মানে কি বলবো তোমাদেরকে। তো দেখো কত সুন্দর লাগছে, সামনে লাগিয়েছি প্রত্যেকটা জানালার সামনে লাগছে, এই দেখো একদম গেটটার সামনে লাগিয়েছি, কত সুন্দর লাগছে। আর লাইটটা বন্ধ করে দিলে অসাধারণ লাগে। তো আমরা বাড়িতেও এরকম করে লাগাতাম, তো আমরা লাগিয়ে লাইট বন্ধ করে দিতাম, তো এত সুন্দর লাগতো না, আর মনটার মধ্যে এত একটা আনন্দ লাগে, মানে খুব মজা লাগে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো বিশ্বকর্মা পুজো প্লাস মহালয়া, পুরো দুটো আনন্দ। তা আমার তো মহালয়াটা খুব ভালো লাগে, কারণ আমার মহালয়া হয়ে যাওয়ার পরেই দুর্গা পুজো পড়ুন, তো ওই জন্য খুব ভালো লাগে। আর আজকে আমি 4টের সময় উঠেছি, তো তোমাদেরকে তো দেখালাম মোমবাতি ধরানোটা, কি সুন্দর লাগছিল না বলো। আর আমি ভাবতেই পারিনি আমি 4টের সময় উঠতে পারবো, কিন্তু অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে আমি উঠে পড়েছি, মানে আমি 4:02 উঠেছি। তারপর আমি হাত মুখ ধুচ্ছি, তখন দেখছি মাইকে মহালয়া চলছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রেরটা। তো এত শুনে এত ভালো লাগছিল না, আমার খুব খুব ভালো লাগছিল। আর আমি বসে বসে দেখছিলাম, এত সুন্দর লাগছে দেখতে। আর তো আমরা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়াটা ফোনে শুনছিলাম, কারণ ওটা আমার খুব খুব ভালো লাগে। আর এখন যে চ্যানেলগুলোতে মহালয়া হয় ওটা আমার অতটা ভালো লাগে না, কারণ আগে একদম ছোট যখন ছিলাম তখন ডিডি বাংলা যে মহালয়াটা হতো ওটা খুব ভালো লাগতো, কত সুন্দর পুরো মা দুর্গার গল্পটা দেখাতো, আর আমাদের গল্প পুরো মুখস্থ থাকতো। মানে চ্যানেলগুলোতে কি গল্প দেখায় আমি কিচ্ছু বুঝতে পারি না, ওই জন্য আমার ভালো লাগে না। আজকে তো বিশ্বকর্মা পুজো, তো আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হতো, কারণ আমার বাবা গাড়ির কাজ করতো, তো ওই জন্য বাবা বাড়িতে বড় করে বিশ্বকর্মা পুজো করতো। তো খুব মজা হতো, খুব খুব মজা হতো বিশ্বকর্মা পুজোতে। আর এই দিন বাবার ছুটি থাকতো, তো এই দিন আমাদেরকে পুজো শপিংয়ের জন্য নিয়ে যেত, ওই জন্য আমরা এরকম ওয়েট করে বসে থাকতাম যে কবে বিশ্বকর্মা পুজো আসবে, পুজোর শপিং করতে যাব। আর এই বিশ্বকর্মা পুজোর দিনই ফার্স্ট আমার হাজব্যান্ডের সাথে আমার মানে আমি দেখা করতে যাই, ওই জন্য এই দিনটা আমার কাছে খুব খুব স্মরণীয়। তো 5:10 মতো বাজে, তো ঘুমিয়ে পড়েছে, এবার হচ্ছে আমি একটু শুয়ে পড়ি, কারণ আজকে সকালে ওঠার অতটা চাপ নেই, কারণ ও হলো সকালে না খেয়ে যাবে, কারণ অফিসে পুজো হবে, ও অঞ্জলি দেবে, তো ওই জন্য। তো আমি হচ্ছে একটু ঘুমিয়ে পড়ি, আরো আজকে একটু দেরি করেও যাবে, ওই 9:30 নাগাদ যাবে, ঘুম থেকে উঠে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। ও এখানে ও অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছে, ও কিছু খায়নি, কারণ ওখানে গিয়ে পুজো দেবে, অঞ্জলি দেবে, তো ওই জন্য। এরপরে আমি আজকে টিফিন তৈরি করব, কারণ ও তাড়াতাড়ি চলে আসবে। আর এখানে আমি আজকে টিফিন তৈরি করছি চাউমিন, আর রান্না করব কচু, এগুলোকে আমরা গাঁঠি কচু বলি, গাঁঠি কচু দিয়ে মাছের ঝোল করবো, আর আলু উচ্ছে ভাজা করবো। তো এখানে আমার রান্না হয়ে গেছে, দেখো আমি মাছের ঝোল করে নিয়েছি, আর ও অফিস থেকে চলে এসছে, তো আমরা টিফিন করে নিয়েছি। তো এখন আমি জামাকাপড়গুলো গোছাচ্ছি, তো এরপরে আমি থালা বাসন আছে, থালা বাসনগুলো ভালো করে ধুয়ে তারপরে আমি চান করব। এখন 12:30 বাজে, তো তোমাদেরকে দেখাচ্ছি ওদের অফিসের পুজোটা, কারণ ওকে বলেছিলাম একটু ভিডিও করে নিয়ে আসতে, তো একটু ভিডিও করে নিয়ে এসছে। আর এই দিন হলো ওদের অফিস থেকে হলো মিষ্টি দেয়, মানে কলকাতা থেকে মিষ্টি আসে,
কিন্তু এবার করোনার জন্য ওই জন্য মিষ্টি দেয়নি, টোকন দিয়ে দিয়েছে। তো এখানে মিষ্টির দোকানের নাম বলে দিয়েছে, ওখান থেকে যার যেরকম ইচ্ছে মিষ্টি নিয়ে আসতে। চান করব। তো আজকে খুব ভালো লাগছে, কারণ আজকে তো ওর ছুটি। তো মানে সকালে গেছিলো, 1-1.5 ঘন্টা পরে চলে এসছে। তো সপ্তাহের মাঝখানে যদি একটা দিন ছুটি পাওয়া যায় না, তাহলে খুব খুব ভালো লাগে। তো ওই জন্য তো এখন আমি একটা বডি স্ক্রাব লাগাবো, কারণ আমি তোমাদেরকে একটা কথা বলছি, সেটা হলো আমি খুব কালো হয়ে গেছি, পুরো কালো ভূত হয়ে গেছি। এমনিতে কালো ছিলাম, আরেকটু হয়ে গেছি, কারণ টানায় প্রায় 15-20 দিন ধরে একভাবে রোদ্দুর উঠে যাচ্ছে, আর এখানে রোদ্দুরের তাপটা অত্যাধিক। মানে সেই সকাল 7টার সময় সূর্যি মামা উঠে বসে থাকে, বাপরে বাপ এত তাপ দেয় না! মানে আমি যখন জামাকাপড়গুলো ধুই, মনে হয় যে আমার হাতের উপর এমন জ্বালা করে না, মনে হয় যে একটা বাটিতে জল দিয়ে যদি চাল বসিয়ে দিই ভাত হয়ে যাবে, এমন তাপ হয়ে যায়। তো দেখো মুখটা তো কতটা কালো হয়ে গেছে, ট্যান পড়ে গেছে। ফেস প্যাক লাগাচ্ছি, হাতে প্রতিদিনই প্রায় বডি স্ক্রাব লাগাচ্ছি, কিন্তু কি হবে, সেই তাই। তো আমিও মানে ঠিক করেছি যে আমি প্রতিদিন লাগাবো, কত পড়বি পরের আগে, মানে তাও প্রতিদিন লাগাচ্ছি বলে তাই, নাহলে তো মনে পুরো বোঝাই যেত না যে আমার হাত না ওটা কি। তো চলো তাড়াতাড়ি আমি চান করে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। এখন বাজি বিকেল 5:30, তো ও টিফিনের জন্য বিরিয়ানি নিয়ে এসছে, আর নিয়ে এসে স্যান্ডউইচ। তো বিরিয়ানিতে এখন আমরা খাবো, কিন্তু বিরিয়ানিতে ডিম দেয়নি, ওই জন্য আমার একদম ভালো লাগছে না। তো চলো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো আমাদের টিফিন করা হয়ে গেছে, আর তোমাদেরকে তো দেখালাম বিরিয়ানি নিয়ে এসেছিল। কিন্তু বেলুড়ে আরসালান বলে একটা দোকান থেকে আমরা খেতাম, অসাধারণ করতো। মানে ওখানে খাওয়ার পরেই আমার বিরিয়ানিটা এত ভালো লাগতে শুরু করে দিয়েছিল। তো আজকে ঘুম থেকে উঠে বললো তো তাহলে বিরিয়ানি হয়ে যাক, আলাম ঠিক আছে, কিন্তু অতটা ভালো লাগেনি। তাই আমি ওকে বলেছি দরকার নেই, আবার 140 টাকা করে প্লেট নিয়েছে, অথচ ডিম দেয়নি। বিরিয়ানির সাথে ডিম না খেলে আমার ভালো লাগে না, মনে হয় কি যেন একটা খাইনি, কি যেন একটা খাইনি, এরকম একটা মনে হয়। ও ঠিক আছে, তো ও খেয়ে নিয়েছি, তো ওরও খুব বিরিয়ানি ভালো লাগে। তো আমি ভেবেছি সানডেতে বিরিয়ানি করবো, যথাসম্ভব একটা ইচ্ছে আছে, এবার দেখা যায় কি হয়। বিরিয়ানি নিয়ে এসছে, স্যান্ডউইচ নিয়ে এসছে, কিন্তু ফুচকা আনতে গেছিলো, ফুচকা আর পাইনি আজকে। আর মিষ্টির দোকানে গিয়ে দেখে পুরো মিষ্টির দোকান ফাঁকা, সব মিষ্টি খেয়ে নিয়েছে আজকে। আজকে মনে হয় মাছিও একটা মিষ্টি পাইনি, আজকে পুজো ছিল তো সব মিষ্টি বিক্রি হয়ে গেছে। ভালোই হয়েছে, করোনা পড়ার পর থেকে তো মিষ্টির দোকানে কেউ যাই না। আর মিশো থেকে আমার শাশুড়িমার শাড়িটা চলে এসছে, এখনও একটা ড্রেস আসবে আর একটা শাড়ি আসবে, কিন্তু আমার জুয়েলারিটা এখনও আসেনি। এই শাড়িটার 10 দিন আগে আমি জুয়েলারি অর্ডার দিয়েছি, জুয়েলারিটা আসেনি, অথচ শাড়িটা চলে এসছে। তো ভালোই হয়েছে শাড়িটা, হ্যান্ডলুমের শাড়ি। তো এখন দেখাবো না তোমাদেরকে, বলেছি না সব যখন একবারে আসবে তখন তোমাদেরকে দেখাবো। আর যেন আমার ট্রাইপডটা খুব জ্বালাচ্ছে, আমি 2 বার ট্রাইপড কিনলাম, একটাও ভালো ছিল না, এটাও ভালো না, যখন তখন মানে ধূপধাপ হয়ে পড়ে যায়, দুর্বল হয়ে গেছে। তোমরা প্লিজ প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক করো, কমেন্ট করো, তোমাদের কমেন্ট লাইক দেখলে না বেশ একটা উৎসাহ হয়, তাহলে ভালো লাগে। আর যদি তোমরা সেরকম লাইক বা কমেন্ট না করো না, তাহলে অতটা উৎসাহ লাগে না, মানে ভিডিও করতে মানে ব্লগ করতে একদমই ইচ্ছে করে না। তো প্লিজ প্লিজ তোমরা লাইক কমেন্ট করে দিও, যারাই দেখছো মানে যারাই দেখবে তারা প্লিজ একবার লাইকটা অন্তত করে দিয়ে কমেন্টও করে দিও। আমি ভাবছি একটা খাতা তৈরি করবো, স্কুলে যেমন প্রেজেন্ট খাতা হয় ওরকম খাতা তৈরি করবো, মানে তোমরা সব কমেন্ট করবে, আমি দেখবো আমার ফ্যামিলিতে কতজন মেম্বার আছে আর সবাই উপস্থিত থাকছে কি না, সবাই অ্যাবসেন্ট কে কে আছে। তো তোমরা প্লিজ প্লিজ সবাই লাইক করো, সবাই কমেন্ট করো, তাহলে আমি তো কাজে উৎসাহ পাই। কী বলো তো, আমরা যখন কিছু করি না, সবাই যদি একটু ভালো বলে তাহলে করতে মন ভালো লাগে, যদি কেউ মানে তেমন উৎসাহ না পাই না, ঠিক কাজটায় মন লাগে না। তো প্লিজ তোমরা একটু লাইক কমেন্ট করে দিও, যারাই ভিডিওটা দেখবে প্লিজ লাইক করে দিও, যাদের ভালো লাগবে না তারা আনলাইকও করতে পারো, কিন্তু লাইক প্লিজ করে দিও যাদের ভালো লাগবে। তো তোমাদের কাছে আমার এইটুকুনই রিকোয়েস্ট, আর যারা নতুন দেখছো তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা কিন্তু এখনও পর্যন্ত কেউ কমেন্ট করে বলোনি যে তোমাদের পুজোর শপিং কতটা হলো, আমার তো বেশ ভালোই চলছে, আমার খুব মজা লাগছে, কারণ আমার ড্রেস কিনতে খুব
খুব ভালো লাগে। চলো সবাই ভালো থেকো, টাটা।